আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যানচেস্টারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রানা স্যার ষষ্ঠ শ্রেণী গণিত দ্বিমাত্রিক বস্তু গল্প শিক্ষাবর্ষ দু হাজার তেইশ শিক্ষাক্রম দুই হাজার বাইশের অংশবিশেষ এটি পাট নম্বর থ্রি এবং পৃষ্ঠা নম্বর তেইশের অনুশীলনীয় দুই নম্বর প্রশ্ন আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে তোমরা যারা আমার জেনেট ম্যার চেষ্টা দিয়ে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বাটন অল করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবো যাতে পরবর্তীতে এই জাতীয় কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো তো চলো আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটিতে যাই দেখো এখানে দুই নম্বর প্রশ্ন এখানে এ বি সি একটি ত্রিভুজ দেওয়া আছে এবং এই ত্রিভুজের বিডি একটি মধ্যমা দেওয়া আছে খেয়াল রাখতে হবে যে এ বি সি একটি ত্রিভুজ যার বিডিটা হচ্ছে মধ্যমা এখন এবিসি বি ডি মাধ্যমা এবং বিসি বাহুর দৈর্ঘ্য এডি এর দ্বিগুণ এখানে খেয়াল রাখতে হবে কিন্তু যে এই বিসি বাহুর দৈর্ঘ্য এ ডি যেটুকু হবে তার দ্বিগুণ হবে তাহলে এখান থেকে এটুকু যদি এডি সমান আমরা যদি এক্স ধরি তাহলে এই বিসি যেহেতু দ্বিগুণ বসে তাহলে এটি হবে সে টু এক্স এটুকু মাথায় রাখতে হবে এবং এখানে আরেকটি শর্ত আছে যেহেতু বিডি খেয়াল করে দেখো এই বিডি বাহুটা এসি এর মধ্যমা যদি এসি এইটুকু আছে বিডি মধ্যমা হয় সেক্ষেত্রে এ ডি এবং বিসি সমান সমান হবে অর্থাৎ এটা দুই ভাগে বিভক্ত করবে তার মানে এখান থেকে এটুকু এসি যা হবে এটাকে কে দুই দ্বারা ভাগ করলে যেটি হবে সেটি হবে এই বিন্দুটা অর্থাৎ এইটা যদি এক্স হয় তাহলে এটিও হবে এক্স এখানে বলছে যে ত্রিভুজটি কি ধরনের উত্তরের সপক্ষে যুক্তি দাও তাহলে দেখো এটি কিন্তু এইটা এবং এটা যোগ করলে তাহলে হয়ে যাবে হচ্ছে এখান থেকে এটুকু টোটাল টু এক্স তাহলে এটি টু এক্স এবং এটি টু এক্স আর এটুকুর কিন্তু আমাদের জানা নেই সেক্ষেত্রে এটি তার মানে সমদি বাহু ত্রিভুজ ঠিক আছে আমাদের বলছে উত্তরের কী ধরনের ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ পেয়েছি এখন বলছে উত্তরের সপক্ষে যুক্তি দাও যুক্তি কিন্তু আমরা এখানে অলরেডি দিয়ে ফেলেছি এখন সেটাই আমরা কিভাবে করা যায় সেটি দেখাবো খেয়াল করে দেখো এখানে ধরে নিলাম যে ধরি এ ডি সমান এক্স এবং এখানে আরেকটি বিষয় দেওয়া আছে যেহেতু খেয়াল করে দেখো কিন্তু এখানে দেওয়া আছে যেহেতু বি বাহুর দৈর্ঘ্য ডি এর দ্বিগুণ খেয়াল করে দেখো কিন্তু এখানে কিন্তু বোঝার বিষয় আছে তাহলে ডি সমান আমরা ধরেছি এক্স আর এই ডিটা কি বলছে এটা বলছে যে বিসি বাহু এর এডি এর দ্বিগুণ হবে তাহলে বিসি বাহুটা কি হবে সুতরাং আমরা যেহেতু এটা হয়েছে সেহেতু আমরা এটি লিখতে পারি যে বি সি তার মানে এই যে বা এই বাহুটা কত টু এক্স বিসি সমান কত টু এক্স যেহেতু দ্বিগুণ বলছে এখন খেয়াল করতে হবে এ বি সি ত্রিভুজের ত্রিভুজের এটা খেয়াল রাখতে হবে কিন্তু ত্রিভুজের মধ্যমা ওকে মধ্যমা হচ্ছে এই যে বিডি বিডি আর মধ্যমা যখন হবে তখন মনে রাখতে হবে যে অতএব ডি বিন্দুটি তাহলে ডি বিন্দুটি এ সি এর মধ্যবিন্দু সেক্ষেত্রে খেয়াল করো কিন্তু সেক্ষেত্রে কি হবে তার মানে এই এসি এর মধ্যবিন্দু হয়ে গেলে দুইটা কিন্তু সমানভাগে ভাগ হবে ঠিক আছে তাহলে অতএব এখানে আমরা দিতে পারি এ ডি সমান ডি সি এটা আমরা দিতে পারি কেননা এই দুটা সমান এখন এই এসি সমান যদি টোটালে আমরা বের করি যে অতএব এ সি সমান আমরা এটা লিখতে পারি যে এ ডি প্লাস সি ডি খেয়াল করো কিন্তু এসির সময় টোটাল টুকো এই টোটাল টুকো যদি যোগ করা হয় তাহলে আগে এডি হবে তারপরে হবে সিডি এই ডিসি টুকো ঠিক আছে এই যে সেডি কিন্তু আমরা এখানে লিখেছি এখন খেয়াল করে দেখো এটুকুর মানও এক্স এক্স প্লাস আবার এই সিডির মানটুকু এক্স তাহলে এটুকু লিখবো কি টু এক্স এখন খেয়াল করে দেখো যে এসি এর মান কিন্তু এই টোটাল টুকু এসি এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি কত টু এক্স এই যে পেয়ে গেছি আবার অপর দিকে যে বিসির মান কিন্তু এই যে আগেই টু এক্স পেয়েছি ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে অতএব যে সি সমান এ সি কেননা এই যে এখানে এখানে পেয়েছি এবং এখানে পেয়ে গেছি সেক্ষেত্রে আমরা বলতে পারি অতএব এ বি সি ত্রিভুজটি ত্রিভুজটি সমদ্বি বাহু ত্রিভুজ ত্রিভুজ আমাদের উত্তরে যে সপক্ষে যুক্তি দাও সেই যুক্তিটি কিন্তু আমরা অলরেডি দিয়ে ফেলেছি এটি হচ্ছে ছিল আলোচনা প্রেস আশা করি আমার আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ এবং বিষয়টি ক্লিয়ার হয়েছ আমি এখানে ডিটেলস কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করবো আবার আমি বুঝিয়ে দেব আর না বোঝার মতো তেমন কিছু নেই আগামী পাঠে আমরা আলোচনা করব পাঠ সাইন নিয়ে এবং সেটি খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন সে প্রশ্নটি নিয়ে আশা করি তোমরা আমার সাথে থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা যাতে পরবর্তীতে আমি এই জাতীয় কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো তো চলো আজকের মতো আমরা কন্টেন্টটি শেষ করি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ